মুশভাই স্কুলে আসার জন্য থ্যাংক ইউ। আজকে আমরা গোত্রী করব ডাচ বাংলা ব্যাংক প্রবেশনারি অফিসার 2017 প্রশ্নটা। তো প্রথমে হচ্ছে ইংলিশ অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কমিউনিকেশন, সিলেক্ট দ্য অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ওয়ার্ড। ইমানসিপেট, ইমানসিপেট মানে হচ্ছে পরাধীনতা থেকে মুক্ত করা। হ্যাঁ, তো ডেভেলপ অর্থগুলো দেওয়া আছে, ডেভেলপ, এলিভেট, এলিভেট মানে উপরে উঠানো, ফার্নিশ, ফার্নিশ মানে হচ্ছে আপনার সাজানো, লিবারেট মানে হচ্ছে মুক্ত করা। তো রাইট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সারটা হচ্ছে ডি, লিবারেট। ক্যাস্টিগেট, ক্যাস্টিগেট মানে হচ্ছে সমালোচনা করা, খুব তীব্রভাবে সমালোচনা করা। কনসিল হচ্ছে গোপন করা, পলিউট দূষিত করা, ম্যাগনিফাই হচ্ছে বড় করা, ক্রিটিসাইজ সমালোচনা করা। সো রাইট অ্যান্সারটা হচ্ছে আপনার ডি, ক্রিটিসাইজ। নেসেন্ট হচ্ছে যেটা এখনও ছোটো, মানে আস্তে আস্তে বড় হচ্ছে এমন। বিউটিফুল, সুন্দর। স্যাটিসফ্যাক্টরি হচ্ছে খুব সন্তোষজনক। বাডিং হচ্ছে, বাডিং হচ্ছে এই যে ছোটো আস্তে আস্তে বড় হচ্ছে। অবনক্সাস হচ্ছে আপত্তিকর। তো এই ক্ষেত্রে রাইট অ্যান্সারটা হচ্ছে সি, বাডিং। অ্যাস্টিউট মানে হচ্ছে খুব বিচক্ষণ বা বুদ্ধিমান। এফেকশনেট মানে হচ্ছে আপনার খুব স্নেহশীল। ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমান। ট্রিভিয়াল মানে খুব তুচ্ছ। পোলাইট মানে হচ্ছে আপনার, পোলাইট মানে খুব ভদ্র। সো এক্ষেত্রে হচ্ছে বিটা হচ্ছে রাইট অ্যান্সার, ইন্টেলিজেন্ট। ইনফিউরিয়েটিং, ইনফিউরিয়েটিং মানে হচ্ছে যেটা আপনাকে খুব রাগাচ্ছে, হ্যাঁ, রাগান্বিত করছে এমন। অ্যাট্রাক্টিভ, আকর্ষণীয়, এক্সপেন্সিভ, খুব দামি। ইরিটেটিং, খুব বিরক্তিকর। এবং থ্রেটেনিং, যেটা আপনার জন্য খুব হুমকি, হুমকি, খুব থ্রেট দিচ্ছে এমন আপনাকে, যেটা আপনার জন্য একটা থ্রেট বা হুমকি। তো আপনার এটার ক্ষেত্রে আপনার সবচেয়ে ক্লোজেস্ট হচ্ছে ইরিটেটিং, যদিও এক্স্যাক্টলি এটা একই মিনিং নেই। ইনফিউরিয়েটিং আসলে রাগ করানো এবং ইরিটেটিং মানে হচ্ছে বিরক্ত করানো, কিন্তু আসলে আপনি অন্যগুলোর কম্পেয়ার করলে এটা হচ্ছে সবচেয়ে ক্লোজেস্ট। কারণ আপনি এভাবে চিন্তা করতে পারেন যে আপনি বিরক্ত হয়ে হয়ে একসময় রাগ হয়ে যান। তো ফাইভের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হচ্ছে সি, ইরিটেটিং। অ্যাপ্যাথেটিক মানে খুব উদাসীন। ডিফিকাল্ট মানে খুব কষ্ট, মানে খুব কষ্টকর। ইনডিফারেন্ট, উদাসীন। সিভিয়ার, খুব খুব তীব্র। এবং পেইনফুল হচ্ছে যেটা খুব ব্যথা দিচ্ছে। তো এক্ষেত্রে রাইট অ্যান্সারটা হচ্ছে বি, ইনডিফারেন্ট, উদাসীন। প্রিক্যারিয়াস, প্রিক্যারিয়াস মানে হচ্ছে আপনার খুব নিরাপত্তাহীন, যেটার আপনার মানে ভবিষ্যৎটা আসলে অনিশ্চিত। তো কস্টলি হচ্ছে এক্সপেন্সিভ। প্রিসিশন হচ্ছে একদম নিখুঁত, প্রিসাইজ হতে হবে এমন। প্রলিফিক হচ্ছে খুব খুব উৎপাদনশীল এমন। ইনসিকিউর হচ্ছে নিরাপত্তাহীন। এক্ষেত্রে রাইট অ্যান্সারটা হচ্ছে ডি, ইনসিকিউর। কোয়ার্স হচ্ছে খুব জোর করে কিছু করানো। কম্পেলও একই, জোর করে করানো। এলিভিয়েট মানে হচ্ছে কোনো কিছু লাঘব করা, হ্যাঁ, কোনো কিছুর অবস্থা বেটার করা বা এরকম বোঝানো হয়। ইনজিওর, ইনজিওর করা হচ্ছে আপনার ব্যথা দেওয়া, অ্যাভয়েড হচ্ছে উপেক্ষা করা। এক্ষেত্রে রাইট অ্যান্সারটা হচ্ছে এ। টিমিড, টিমিড মানে হচ্ছে ভীতু। শাই হচ্ছে, শাই হচ্ছে খুব লাজুক। বিগ বড়, অনেস্ট, অনেস্ট হচ্ছে সৎ। ব্রেভ হচ্ছে সাহসী। তো এক্ষেত্রে সবচেয়ে টিমিডের সবচেয়ে ক্লোজেস্ট হচ্ছে শাই বা খুব, মানে এক্স্যাক্টলি যদি ভীতু আর লাজুক ডিফারেন্ট কথা, কিন্তু দুইজনের মধ্যে খুব কমন হচ্ছে ওই সংকোচটা। তো এটা ওই সেন্সে আপনি এটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট বলতে পারেন অন্যগুলোর কম্পারিজনে। এক্সিকিউটিভ, সরি, এক্সকুইজিট, এক্সকুইজিট মানে হচ্ছে খুব সুন্দর, হ্যাঁ। আচ্ছা, ফরেন মানে হচ্ছে বিদেশি। কস্টলি হচ্ছে খুব এক্সপেন্সিভ। কমপ্লেক্স হচ্ছে জটিল। এবং বিউটিফুল মানে হচ্ছে খুব সুন্দর। তো এই ক্ষেত্রে হচ্ছে আপনার মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং হচ্ছে ডি, ফিলিং দ্য গ্যাপ। দ্য ম্যানেজার প্রেজ দ্য ইন্ডাস্ট্রিয়াস ওয়ার্কার। ম্যানেজার যারা খুব হার্ডওয়ার্কিং পার্সন ছিল ওদেরকে খুব প্রশংসা করলো। অ্যান্ড গেভ এ ওয়ার্নিং টু দ্য ড্যাশ ওয়ান। এবং ওয়ার্নিং দিল কাদেরকে? স্বাভাবিকভাবে যারা হার্ডওয়ার্কিং না। তো ইনসোলেন্ট মানে হচ্ছে খুব রুড। ইম্পুডেন্ট মানেও খুব রুড। ইন্ডোলেন্ট মানে হচ্ছে আপনার যেটা খুব অলস। এবং হাম্বল মানে হচ্ছে ভদ্র, ঠিক আছে। তো ইন্ডোলেন্ট এক্ষেত্রে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াসের অপোজিট, সেই জন্য সি হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। লেট আস নট বি টু ড্যাশ অ্যাবাউট দ্য আউটকাম, সামথিং কুড গো রং। আমরা রেজাল্টটা নিয়ে, আউটকাম নিয়ে খুব বেশি কিছু একটা না হই, কারণ যে কোনো ভুল দিকে যে কোনো কিছু হয়ে যেতে পারে। তো স্যাঙ্গুইন মানে খুব আশাবাদী। সিরিন মানে শান্ত। স্ক্রাপুলাস মানে খুব খুঁতখুঁতে। এবং স্কাটল মানে হচ্ছে একদম এদিক দিক বিদিক দৌড়ানো, স্ক্র্যাম্বল করা, এলোমেলো দৌড়ানো। তো এক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এ, স্যাঙ্গুইন, কারণ আমরা খুব বেশি আশাবাদী না হই, কারণ যে কোনো কিছু ভুল হয়ে যেতে পারে এই অর্থে। When I asked Arif dash my mother, he said he had no idea where she was. আমি আরিফকে জিজ্ঞেস করলাম আমার মাদার সম্পর্কে, কিন্তু তার কোনো, সে বললো তার কোনো আইডিয়া নেই। কয়েকটা অপশন আছে, ইফ হি ডিড সি, হি কুড সি, ইফ হি হ্যাজ সিন, ইফ হি হ্যাড সিন, কয়েকটা।
তো এক্ষেত্রে একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, পাস্টে যদি দুইটা ঘটনা ঘটে, দুইটার মধ্যে যেইটা আগে ঘটে সেটার ক্ষেত্রে হ্যাড হয়, ঠিক আছে? তো আরিফকে আমি জিজ্ঞেস করলাম যে সে আসলে তা আমার মাকে দেখেছে কি না। তার মানে আরিফ যদি দেখার থাকে তাহলে অলরেডি সে জানে, সে দেখেছে অথবা দেখেনি, যে কোনো একটা, ঠিক আছে? সো যে এইটা আগে ঘটবে, দেখাটা আগে ঘটবে, সেই জন্য এখানে ডিটা হচ্ছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। ইফ হি হ্যাড সিন মাই মাদার, হি সেইড হি হ্যাড নো আইডিয়া ওয়ার শি ওয়াজ। আচ্ছা ডি, আই হ্যাভ বিন ওয়ান্ডারিং ড্যাশ হিজ ভিজিট টু ইংল্যান্ড। কোনো কিছু নিয়ে ওয়ান্ডার করা হচ্ছে কোনো কিছু সম্পর্কে ওয়ান্ডার করা হচ্ছে ওয়ান্ডার অ্যাবাউট। তো বিটা হচ্ছে আপনার অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার, অন, ওভার, অ্যাট, এগুলো হবে না। আচ্ছা, হি ইজ ভেরি ড্যাশ, হি ইজ ভেরি গুড ড্যাশ মেকিং স্টোরি, সে গল্প বানাতে খুব ভালো। তো কোনো কিছুতে দক্ষ, ভালো, স্কিলফুল, এটা বোঝানোর জন্য আপনার অ্যাট হয়। এখানে আছে ইন, অ্যাবাউট, অ্যাট, ফর, আপনার রাইট অ্যান্সারটা হবে সি। আর দ্যার এনি ম্যাটার্স ড্যাশ ফ্রম মিনিটস অফ দ্য লাস্ট মিটিং। তো মিনিটস অনেকে আওয়ার, সেকেন্ড, মিনিট হিসেবে কনফিউজড হতে পারে। মিনিটস হচ্ছে একটা মিটিংয়ের সারাংশ, মানে অনেক সময় অনেক বড় মিটিং হয়, এক দুই ঘন্টার মিটিং হয়, তো এই মিটিংগুলো তো পুরো ডকুমেন্ট করতে হয়, কারণ ডকুমেন্ট না করলে পরবর্তী মিটিংয়ে আবার মানে আপনি কী নিয়ে আবার আলোচনা করবেন, আগের মিটিংয়ে অ্যাকশন পয়েন্টগুলো নিয়ে তো আপনি আবার পরবর্তী মিটিংয়ে যাবেন। তো এই ডকুমেন্টগুলো তো আসলে সব ডকুমেন্ট করা সম্ভব না, কী পয়েন্টগুলো ডকুমেন্ট করতে হয়। তো মিটিংয়ের কী পয়েন্টগুলো নিয়ে যে ডকুমেন্টটা সেগুলো সেটাকেই বলা হচ্ছে মিনিটস, ঠিক আছে? বা কি পয়েন্টসগুলোকেই বলা হচ্ছে মিনিটস আপনার। এবং এইটার ক্ষেত্রে দেখা যায় কোনো আর দ্যার এনি ম্যাটার্স ড্যাশ ফ্রম দ্য মিনিটস অফ দ্য লাস্ট মিটিং, লাস্ট মিটিংয়ের মিনিটস থেকে কোনো ইস্যু বা ম্যাটার কি উঠে এসেছে, কোনো টপিক বা ম্যাটার উঠে আসা হচ্ছে অ্যারাইজ করা, হ্যাঁ, আর কোনো কিছু ফিজিক্যালি উঠে আসা, যেমন দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, তো ফিজিক্যালি উঠে আসা হচ্ছে রাইজ করা। আরেকটা হচ্ছে অ্যারাউজ, অ্যারাউজ হচ্ছে আপনার সেক্সুয়ালি ধরেন আপনি খুব ইন্টেন্স ফিল করছেন, সেটা হচ্ছে অ্যারাউজ, ওকে? এখন তো আর দেয়ার এক্ষেত্রে আপনার রাইজেনে হবে না, কারণ এটা ইস্যুর কথা, অ্যারাউজও হবে না, অ্যারাইজেন, অ্যারাইজিংয়ের মধ্যে আপনার একটা হবে, অ্যারাইজিং হবে। কেন? কারণ এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা আছে, অ্যারাইজিংটা হবে সেজন্য, ওকে? সো রাইট অ্যান্সারটা হচ্ছে আপনার সি। তারপরে আসছে ক্যান ইউ টেল মি ওয়েন ডাজ দ্যাট, ওয়েন মানে তুমি কি আমাকে বলতে পারো কখন ট্রেন ছেড়ে যায়, ডাজ দ্য ট্রেন লিভ, দ্য ট্রেন লিভস, দ্য ট্রেন লিভ, দ্য ট্রেন উইল লিভ, চারটা অপশন আপনাকে দেওয়া আছে। তো এখান থেকে আপনার যে কোনো একটা আপনাকে পিক করতে হবে, ওকে? তো এখন একটা জিনিস আপনি মনে রাখবেন যে কোনো কাজ সম্পর্কে যখন বলা হচ্ছে, কাজটা যদি রেগুলার বেসিসে হয় তাহলে সেটার ক্ষেত্রে সাধারণত প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সটা হয়, যেমন দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। ক্যান ইউ টেল মি ওয়েন দ্য সান রাইজেস, ওয়েন দ্য সান উইল রাইজটা সাধারণত হয় না, সান রাইজেস হয়, কারণ সান প্রত্যেক দিনই উঠে, ট্রেন প্রত্যেক দিনই একটা পার্টিকুলার টাইমে প্ল্যাটফর্ম ছেড়ে যায়। সেই জন্য তুমি কি আমাকে বলতে পারো যে ট্রেন কখন ছেড়ে যায়, সে বিটা হচ্ছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, দ্য ট্রেন লিভস। আচ্ছা এ হবে না কেন, কারণ হচ্ছে ডাজ দ্য ট্রেন লিভ, ডাবল নেগেটিভ, ডাবল ইন্টারোগেটিভ হয়ে যাচ্ছে এখানে, মানে দুইবার প্রশ্নবোধক করা যায় না। ক্যান ইউ টেল মি অলরেডি প্রশ্নবোধক, ওয়েন ডাজ দ্য ট্রেন লিভ এটা আবার প্রশ্নবোধক, তো দুইবার প্রশ্নবোধক হয় না। আপনাকে প্রথমটা যদি প্রশ্নবোধক রাখেন, পরেরটা আপনাকে অ্যাসার্টিভ বা পজিটিভ হিসেবে রাখতে হবে, তার মানে দ্য ট্রেন লিভস হতে পারতো, দ্য ট্রেন উইল লিভটাও হতে পারতো, কিন্তু যেহেতু এটা রেগুলার শিডিউল নিয়ে কথা বলতেছি সেই জন্য আপনার দ্য ট্রেন লিভসটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। দ্য ট্রেন লিভ হবে না, কারণ এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সো এটার সাথে লিভ তো হয় না, লিভস হওয়া উচিত, বিটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। আচ্ছা, ইফ হি ড্যাশ থট দ্য ডেঞ্জার আর্লিয়ার, হি উড হ্যাভ অ্যাভয়েডেড দ্য ডিজাস্টার। তো এটা দুইভাবে দেখতে পারেন, একটা মানে একটা সেন্টেন্সে যদি উড হ্যাভ থাকে, সেন্টেন্সের আগের অংশে সাধারণত আপনার হ্যাড হয়, তো স্বাভাবিকভাবে আপনার হ্যাড, ক্যান, কুড, হ্যাজ এই অপশনগুলোর মধ্যে এ হ্যাডটা হচ্ছে রাইট অ্যান্সার। অন্যভাবে বলতে পারেন যে ডেঞ্জার নিয়ে চিন্তা করা একটা কাজ, ডিজাস্টার অ্যাভয়েড করা আরেকটা কাজ। কোন প্রথমে কোনটা হচ্ছে, আগে ডেঞ্জার নিয়ে সে চিন্তা করছে, চিন্তা করছে বলেই সে ডিজাস্টার অ্যাভয়েড করতে পারছে, সো সেই জন্য আপনার ডিজাস্টার অ্যাভয়েড করা হচ্ছে আপনার, সেই জন্য ইফ ই হ্যাড থট টা যেটা আগে হচ্ছে সেটা পাস্টে দুইটা কাজে যেটা আগে হচ্ছে সেটার ক্ষেত্রে আপনার হ্যাড হচ্ছে, এটা হচ্ছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। আচ্ছা, সো নেক্সটে আসি, আপনার দেয়ার ওয়্যার ড্যাশ গেস্টস দেন আই এক্সপেক্টেড, লেস, লেসার, ফিউয়ার, ফিউ কয়েকটা অপশন আছে। আচ্ছা, দুইটা জিনিস এখানে, একটা হচ্ছে যদি নন কাউন্টেবল ডাউন হয়, যেমন রাইস
হ্যাঁ, রাইস হচ্ছে সুগার, এগুলো আপনি সাধারণত একটা দুইটা করে কাউন্ট করেন না, যদিও আসলে একটা দুইটা চাল আপনি কাউন্ট করতে পারেন, আপনি সাধারণত এটা মেজার করেন, কেজিতে মাপেন। হ্যাঁ, কিন্তু মানুষ বা গেস্ট এই ক্ষেত্রে আপনি কিন্তু গুনবেন, 1, 2, 3, 4, 5 করে গুনবেন, তাই না? তো যার ক্ষেত্রে যেটা নন কাউন্টেবল বা কাউন্ট করা যায় না সেটার ক্ষেত্রে লেস হয়, এবং যেটা কাউন্টেবল হয় সেটার ক্ষেত্রে ফিউ হয়। আর এক্ষেত্রে আপনি কম্পেয়ার করছেন যে আপনি আসলে যেটা ভেবেছিলেন তার চেয়ে এখন কম হচ্ছে, একটা ভাবা আর একটা সত্যি হওয়া দুইটার মধ্যে কম্প্যারিজন হচ্ছে, সেই জন্য এখানে ফিউ ওয়ার্ডটা হচ্ছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, সি। আচ্ছা, দ্য মডার্ন ওয়ার্ল্ড প্রেজেন্টস লাক্সারিজ অ্যান্ড অ্যাবান্ডেন্স হোয়াইল এভরি রিলিজন প্রিচেস টু ড্যাশ ইট। মডার্ন কী করে, মডার্ন এই আধুনিক পৃথিবী অনেক লাক্সারি দেয় আপনাকে, ইন অ্যাবান্ডেন্স মানে অনেক প্রচুর পরিমাণে লাক্সারি দেয়, কিন্তু হোয়াইল এভরি রিলিজিয়ান সব ধর্ম কী করে, কী প্রিচ করে, সেটা হচ্ছে ডিফাই, অ্যাবস্টেইন ফ্রম, রেজিস্ট, অ্যাডজাস্ট। ডিফাই মানে হচ্ছে কোনো কিছু প্রতিবাদ করা, অ্যাবস্টেইন ফ্রম হচ্ছে বিরত থাকা, রেজিস্ট মানে হচ্ছে কোনো কিছু আপনার প্রতিহত করা, এবং অ্যাডজাস্ট উইথ হচ্ছে অ্যাডজাস্ট করে নেওয়া। তো এই ক্ষেত্রে আপনার মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে বি, কারণ রিলিজিয়ান অ্যাকচুয়ালি আপনাকে বিরত থাকাটাই নিয়েই প্রিচ করে বা ধর্মবাণীটা শোনায়। বিটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। উইল ইউ মাইন্ড ড্যাশ এ লিটল মোর টাইম ওয়েটিং টু ওয়েট। তো উইল ইউ মাইন্ডের পরে ভার্ব প্লাস ing হয়, এটা আপনাকে মুখস্থ রাখতে হবে, যদি উইল ইউ মাইন্ড ওয়েটিং এ লিটল মোর টাইম, তুমি কি মাইন্ড করবে যে একটু ওয়েট করতে তুমি কি মাইন্ড করবে, সেটার জন্য তোমার এটা হচ্ছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। দ্য পার্সন ড্যাশ ইউ মেনশন ইজ নো মোর, তুমি যে মানুষ সম্পর্কে বলেছো সেটা আসলে, সে আসলে নেই। হ্যাঁ, তো অ্যাবাউট হু, অ্যাবাউট উইচ, অ্যাবাউট হুম, ফর হু, বস্তু সম্পর্কে বলা হচ্ছে হলে উইচ হয়, ব্যক্তির ক্ষেত্রে উইচ হয় না, সো বিটা বাদ হয়ে যাবে, অ্যাবাউট উইচ হবে না। কারো সম্পর্কে কিছু বলা হলে সেটা অ্যাবাউট হবে, ফর হবে না, ফরটা সাধারণত জন্য হয়, জন্যর ইংরেজি হিসেবে ব্যবহৃত হয়, অ্যাবাউটটা সম্পর্ক হিসেবে ব্যবহৃত হয়, সো ডিও হবে না। আপনার দুইটা থাকছে, অ্যাবাউট হু আর অ্যাবাউট হুম। এক্ষেত্রে আপনার খেয়াল রাখতে হবে যে আসলে যার সম্পর্কে মানে সাবজেক্ট আর অবজেক্টের কম্প্যারিজন আপনাকে করতে হবে। যদি যে কাজটা করছে তাকে রিপ্রেজেন্ট করে বলা হয় তাহলে সেক্ষেত্রে হু হয়, আর অবজেক্টের পরিবর্তে যদি ব্যবহৃত হয় সেক্ষেত্রে হুম হয়। এখন আপনি কাজটা দেখেন, মেনশন, মেনশন হচ্ছে কাজটা, এই সেন্টেন্সের ভার্ব, কে মেনশন করছে, ইউ, এবং কার সম্পর্কে বলা হচ্ছে, দ্য পার্সন, সাবজেক্ট হচ্ছে ইউ এবং পার্সন হচ্ছে অবজেক্ট। দ্য পার্সন অ্যাবাউট হুমটা তাহলে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, তুমি যার সম্পর্কে বলেছো সে নেই, তাহলে এই পার্সন মানে অবজেক্ট একে রিপ্রেজেন্ট করা হচ্ছে, তাই অ্যাবাউট হুমটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, সিটা হচ্ছে রাইট অ্যান্সার। আচ্ছা, হি ওয়াজ অ্যাশেমড ড্যাশ হিজ বিহেভিয়ার, কোনো কিছু নিয়ে লাজ্জিত হওয়া, অ্যাশেমড অফ হিসেবে ব্যবহৃত হয় এ, অ্যাশেমড অফ, রাইট অ্যান্সার। হি ইজ অলওয়েজ সো ড্যাশ দ্যাট হি ডাউটস এভরিবডি অ্যান্ড ডাবল চেকস দ্যাট হি ইজ টোল্ড টু হিম। আচ্ছা, সে অল দ্যাট ইজ টোল্ড হিম, আচ্ছা, সে হি ইজ অলওয়েজ সো ড্যাশ, সে এত সবসময় এত বেশি কিছু একটা যে সে সব সন্দেহ করে সবাইকে এবং ডাবল চেক করে, এটা চিএক্স হবে না, CHECKS হবে, সে যা কিছু তাকে বলা হয় সে আবার ডাবল নিজেই ডাবল আরেকবার চেক করে দেখে, ডাবল চেক করে দেখে। তো এখানে গালিবল মানে হচ্ছে যে খুব সহজে বিশ্বাস করে, নাইভ মানে হচ্ছে খুবই সিম্পল মানে সহজ সরল, কনভিন্স মানে হচ্ছে যে অলরেডি কনভিন্সড হয়ে আছে কোনো কিছুতে, হ্যাঁ, অলরেডি ওরা বিশ্বাস করে বসে আছে, আর স্কেপটিক্যাল, স্কেপটিক্যাল মানে হচ্ছে যে খুব সন্দেহপ্রবণ। তো এই ক্ষেত্রে রাইট অ্যান্সারটা আসলে ডি, সন্দেহপ্রবণ, তাই সেজন্যই সে আসলে সন্দেহ করে সবাইকে। আচ্ছা, নেক্সট অংশে আসি। To identify the underlined word phrase ABC that is incorrect, if you think the sentence has no error, choose option D. ঠিক আছে, যদি সে ভুল থাকলে বের করতে হবে। উই আর সার্চিং অ্যাট দ্য ক্লু টু সলভ দ্য লাস্ট পিস অফ দ্য পাজল, আমরা পাজলের লাস্ট অংশটা বোঝার জন্য ক্লু খুঁজছি, ঠিক আছে? তো কিছু সার্চিং এখানে ফর হবে, আমরা ক্লু এর জন্য সার্চ করছি, সেই জন্য বিটা হচ্ছে আপনার এরর, অ্যাট না, ফর হবে। আচ্ছা, নিদার আফিয়া নর জ্যোতি থিঙ্কস হি ইজ রেডি টু রাইট দ্য ফাইনাল ড্রাফট, আফিয়াও না জ্যোতিও না, কেউই ভাবছে না যে তারা আসলে ইয়ের জন্য রেডি, কী বলে, ফাইনাল ড্রাফট বা কোনো কিছুর ফাইনাল কপি, রিপোর্ট বা ডকুমেন্টের ফাইনাল কপি রেডি লেখার জন্য তারা রেডি। তো এক্ষেত্রে আসলে নো এরর, ডিটা হচ্ছে আপনার রাইট অ্যান্সার, কিন্তু
আপনার জাস্ট জেনে রাখা ভালো যে আসলে নিদার নরের ক্ষেত্রে নরের পরে যেটা থাকে যে সাবজেক্ট হয় সে অনুযায়ী ভার্ব হয়। তো যুথি এখানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই থিংসটা ঠিক আছে, কিন্তু এখানে যুথির পরিবর্তে যদি দে থাকতো বা আই হতো সেই অনুযায়ী ভার্বটা কিন্তু থিঙ্ক হতো, ঠিক আছে? তো নিদার নরের এই রুলটা খেয়াল রাখবেন। এ স্কুল হ্যান্ডবুক ইজ গিভেন টু এভরি ওয়ান হু এনরোলস ইন আওয়ার স্কুল। আচ্ছা, সো এক্ষেত্রে এনরোলস হয় না, হু ইজ এনরোল, এভরি ওয়ান হু ইজ এনরোল্ড হয়। সিমিলারলি হু ইজ অ্যাডমিটেড হয়, হু ইজ বর্ন হয়। হ্যাঁ, তো হু এনরোলস হয় না, বরং হু ইজ এনরোল্ড হওয়া উচিত। সিটা হচ্ছে আপনার এরর আছে। হ্যাভেন্ট নান অফ ইউ সিন মাই ডগ, এক্ষেত্রে আপনার খেয়াল রাখতে হ্যাভেন্ট একটা নেগেটিভ, নানও আপনার নেগেটিভ, ডাবল নেগেটিভ হয় না, যেমন ডাবল ইন্টারোগেটিভ হয় না। হ্যাভেন্ট এনি ওয়ান অফ ইউ সিন মাই ডগটা অ্যাপ্রোপ্রিয়েট। আর যদি নানই দিতেন তাহলে হ্যাভ নান অফ ইউ হতো, হ্যাভ নান অফ ইউ, হ্যাভেন নান অফ ইউ হয় না, হ্যাভ এনি অফ ইউ আর এনি ওয়ান অফ ইউ, যে দুইটাই কারেক্ট। এতে আপনার এরর আছে। এভরি ওয়ান ইজ এক্সাইটেড অ্যাবাউট গ্রাজুয়েশন বিকজ অল হ্যাড ওয়ার্ক সো হার্ড ফর ইট। তো এক্ষেত্রে দেখেন এটা কিন্তু প্রেজেন্ট টেন্সের সবাই এক্সাইটেড, রাইট? যে সবাই খুব এক্সাইটেড গ্রাজুয়েশন নিয়ে, কারণ তারা পরিশ্রম করেছিল। তো আগে পরিশ্রম করেছিল ট্রু, কিন্তু আগে কিন্তু দুইটা কাজের পাস্ট টেন্স, পাস্টের দুইটা কাজের মধ্যে কিন্তু কম্প্যারিজন হচ্ছে না, যে কারণে এখানে হ্যাডটা ইউজ করার দরকার নেই। আগে যেটা হয়েছিল তারা আগে তারা কঠোর পরিশ্রম করেছিল, সেটা বোঝানোর জন্য অল ওয়ার্ক সো হার্ড ফর ইটটাই হওয়া উচিত, হ্যাড ওয়ার্ক না। সিটা হচ্ছে আপনার এরর আছে। আচ্ছা, আর এখানে অনেকে কনফিউজ হতে পারেন যে এভরি ওয়ান আর অলের একটা বিষয়, তো শুরুতে এভরি ওয়ান বলছে পরে আবার অল বলছে। তো গ্রামাটিক্যালি এখানে আমি কোনো এরর দেখছি না, যে ওরা এভরি ওয়ান ইজ এক্সাইটেড অ্যান্ড অল ওয়ার্ক ভেরি হার্ড। তো এভরি ওয়ানই হওয়া উচিত ছিল পরেও, কিন্তু এখানে অল দিয়েছে, গ্রামাটিক্যালি তো এটা ঠিক আছে। আচ্ছা, ওয়াই লিভিং দ্য অফিস শি স্টপড অ্যাট দ্য ক্যাফে অন দ্য কর্নার। তো এক্ষেত্রে এটা নো এরর, ডি, ঠিক আছে। সো আপনার কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আপনার ঘরের মধ্যে যদি কর্নারে কিছু থাকে সেটা ইন দ্য কর্নার, ঘরের বাইরে যদি কিছু কর্নারে থাকে সেটা অন দ্য কর্নার। সো ক্যাফেটা আসলে দেখা যায় অন দ্য কর্নার অফ দ্য স্ট্রিট, ঘরের বাইরে হয়তো স্ট্রিটের কর্নারে আছে, তাই অন দ্য। কিন্তু দ্য বুক ইজ ইন দ্য কর্নার অফ দ্য রুম, এ যদি ব্যবহৃত হতো, রুমের মধ্যে আপনি বোঝাতে যাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে ইন হতো। তো এক্ষেত্রে আপনার ক্যাফে বাইরে আছে, সো অনটা ঠিক আছে। তো আশা করি এই ভিডিওটা আপনাদের কাজে আসবে, এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নেক্সট ভিডিওটা দেখবেন। থ্যাংক ইউ।